ডেংগিত আক্রান্ত শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে খেলার পূর্বে সুস্থ হয়ে উঠিবনে শুভমন? শুভমন অবিহনে বিশ্বকাপের যুঁজ দিব লাগিব নাকি টিম ইন্ডিয়ায়? এক বৃহৎ প্রশ্ন, কেতিয়া সুস্থ হয়ে উঠিব শুভমন গিল? শুভমন গিল ক্রিকেট জগতত বর্তমান চর্চিত হয়ে থাকা নামটোই হয়েছে শুভমন গিল, যেহেতু এটা বর্তমান অসুস্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচখনত ভারতের দলের টপ অর্ডার কিন্তু ব্যর্থ হয়েছিল, কিয়নো তাত শুভমন গিল অনুপস্থিত আছিল। গতি শুভমন গিলের অনুপস্থিতিয়ে ভারত আর পাকিস্তানের বিরুদ্ধে হবলগিয়া ম্যাচখনত ব্যাঘাত জন্মাব নাকি? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পিছত এটা পরবর্তী খেল আফগানিস্তানের বিরুদ্ধে। আশা করা হয়েছে এই খেলত সহজ জয়লাভ করব ঘরুয়া দলে, কিন্তু তার পিছতেই অহা 14 অক্টোবর আছে বিশ্বকাপের সবাতোক রোমাঞ্চকর খেল ভারত পাকিস্তানের যুঁজ, যখন যুঁজত শুভমন গিলের উপস্থিতি হয়ে পড়ব ভারতীয় দলের বৃহৎ শক্তি। কারণ সকলোরে ধারণা শুভমন গিল থাকিলে হয়তো তাসপাত খহাদি নখহে ভারতীয় বেটিং অর্ডার, কিন্তু ডাঙর প্রশ্ন, শুভমন গিলে পাকিস্তানের বিরুদ্ধে খেলবলে সক্ষম হবনে? এতিয়া খেলবলগিয়া আগন্তুক আফগানিস্তান পাকিস্তান, যেহেতু বিসিসিআই ঘোষণা করেছেই যে আফগানিস্তানের বিরুদ্ধে হবলগিয়া ম্যাচখন শুভমন গিল খেলিব নোৱাৰিব, গতি পাকিস্তানের বিরুদ্ধে হবলগিয়া ম্যাচখন শুভমন গিল খেলিব পারিব নয়ে নোৱাৰিব তাকে লৈ প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেনেকৈ টপ অর্ডার ব্যর্থ হয়েছিল, ঠিক তেনেকে পাকিস্তানের বিরুদ্ধেও ব্যর্থ হব নাকি ভারতের টপ অর্ডার? পাকিস্তানের বিরুদ্ধে যদি শুভমন গিল নেখেলে তার রণনীতি কি হব? রাহুল দ্রাবিড, কেপ্টেইন রোহিত শর্মা, তেওঁলোকৰ অস্ত্র কি হব বা তেওঁলোকৰ পরিকল্পনা কি হব? মেডিকেল টিমে শুভমন গিলৰ সৈতে জড়িত হৈ তেওঁৰ স্বাস্থ্যৰ বুজ লৈ আছে। ডেংগিৰ পৰা আৰোগ্য লাভ কৰিবলৈ এসপ্তাহ 10 দিন লাগে, এনে ক্ষেত্ৰত পাকিস্তানৰ বিৰুদ্ধে শুভমন গিলৰ অংশগ্ৰহণো অনিশ্চিত হৈ পৰিছে। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ডেংগিত আক্রান্ত শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে খেলার পূর্বে সুস্থ হয়ে উঠিবনে শুভমন? শুভমন অবিহনে বিশ্বকাপের যুঁজ দিব লাগিব নাকি টিম ইন্ডিয়ায়? এক বৃহৎ প্রশ্ন, কেতিয়া সুস্থ হয়ে উঠিব শুভমন গিল? শুভমন গিল ক্রিকেট জগতত বর্তমান চর্চিত হয়ে থাকা নামটোই হয়েছে শুভমন গিল, যেহেতু এটা বর্তমান অসুস্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচখনত ভারতের দলের টপ অর্ডার কিন্তু ব্যর্থ হয়েছিল, কিয়নো তাত শুভমন গিল অনুপস্থিত আছিল। গতি শুভমন গিলের অনুপস্থিতিয়ে ভারত আর পাকিস্তানের বিরুদ্ধে হবলগিয়া ম্যাচখনত ব্যাঘাত জন্মাব নাকি? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পিছত এটা পরবর্তী খেল আফগানিস্তানের বিরুদ্ধে। আশা করা হয়েছে এই খেলত সহজ জয়লাভ করব ঘরুয়া দলে, কিন্তু তার পিছতেই অহা 14 অক্টোবর আছে বিশ্বকাপের সবাতোক রোমাঞ্চকর খেল ভারত পাকিস্তানের যুঁজ, যখন যুঁজত শুভমন গিলের উপস্থিতি হয়ে পড়ব ভারতীয় দলের বৃহৎ শক্তি। কারণ সকলোরে ধারণা শুভমন গিল থাকিলে হয়তো তাসপাত খহাদি নখহে ভারতীয় বেটিং অর্ডার, কিন্তু ডাঙর প্রশ্ন, শুভমন গিলে পাকিস্তানের বিরুদ্ধে খেলবলে সক্ষম হবনে? এতিয়া খেলবলগিয়া আগন্তুক আফগানিস্তান পাকিস্তান, যেহেতু বিসিসিআই ঘোষণা করেছেই যে আফগানিস্তানের বিরুদ্ধে হবলগিয়া ম্যাচখন শুভমন গিল খেলিব নোৱাৰিব, গতি পাকিস্তানের বিরুদ্ধে হবলগিয়া ম্যাচখন শুভমন গিল খেলিব পারিব নয়ে নোৱাৰিব তাকে লৈ প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেনেকৈ ট
টপ অৰ্ডাৰ ব্যৰ্থ হৈছিল ঠিক তেনেকে পাকিস্তানৰ বিৰুদ্ধেও ব্যৰ্থ হ'ব নেকি ভাৰতৰ টপ অৰ্ডাৰ পাকিস্তানৰ বিৰুদ্ধে যদি শুভমন গিল নেখেলে তাৰ ৰণনীতি কি হ'ব ৰাহুল ডেভিড কেপ্টেইন ৰোহিত শৰ্মা তেওঁলোকৰ অস্ত্ৰ কি হ'ব বা তেওঁলোকৰ পৰিকল্পনা কি হ'ব মেডিকেল টিমে শুভমন গিলৰ হৈতে জড়িত হৈ তেওঁৰ স্বাস্থ্যৰ বুজ লৈ আছে ডেংগুৰ পৰা আৰোগ্য লাভ কৰিবলৈ এসপ্তাহ দহ দিন লাগে এনে ক্ষেত্ৰত পাকিস্তানৰ বিৰুদ্ধে শুভমন গিলৰ অংশগ্ৰহণো অনিশ্চিত হৈ পৰিছে নিউজ ডেস্ক নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট